তো বন্ধুরা, আমরা রুমে ফ্রেশ হয়ে নিলাম, এবার বেরোচ্ছি আমরা পশুপতি টেম্পলের দিকে। পিছনে ওই ওই বিল্ডিংটা, সেটাই আমাদের হোটেল। তো চলো তোমাদের দেখাই মন্দিরটা কেমন। আমরা যে হোটেলে আছি সেখান থেকে মন্দির প্রায় 100 মিটার। তো তোমরা আসলে এখানে থাকতে পারো। তো চলো মন্দির চত্বরটা দেখে আসি কেমন। এখানে ওভার ব্রিজ রয়েছে, এখানে ছোট্ট একটা মন্দির রয়েছে, সেটা তোমাদের দেখিয়ে দিই। ভোলে বাবার মন্দির। পশুপতি টেম্পল আমরা এখনো ভিতরে প্রবেশ করিনি, বাইরেটা তোমাদের দেখাচ্ছি। দেখে নাও চারপাশটা। তো চলো ভিতরে যাওয়া যাক। এটা আর একটা গেট, এই রাস্তা দিয়ে আসা যায়। দেখতে পাচ্ছ এখানে দোকানপাট। আমরা এই রাস্তায় আসলাম অন্য গেট দিয়ে। পূজা দেওয়ার জিনিসপত্র এখানে পাওয়া যায়। আমরা এখানে পূজার থালি নিয়ে নিয়েছি, এখন আমরা যাব মন্দিরে পূজা দিতে। এখানে জুতা রেখে দিলাম, 500 টাকা করে থালি। আমরা ভেতরে চলে আসলাম। মূল মন্দিরে যেতে অনেকটা রাস্তা যেতে হবে। এখানে একটা ছোট্ট মন্দির রয়েছে। এখানে প্রসাদ বিতরণ হচ্ছে ভিতরে। হিন্দু সংকল্প মন্দিরে আমরা পূজা দেওয়া হয়ে গেল আমাদের, কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউড নেই, তাই ভিতরটা তোমাদের দেখাতে পারলাম না। খুব ভালো জায়গা, খুব ভালো লাগলো এখানে এসে, সত্যি খুব অসাধারণ। এখানে সুন্দর বসার জায়গা রয়েছে মন্দিরের সামনেই পাশে। এটা হলো মন্দিরের সাইডের ভিউ।
মন্দিরটা পেছনে পেছনের রাস্তা দিয়ে আমরা নদীর ওপারে যাচ্ছি, দেখতে পাচ্ছ পেছনে নদী, ওপাশ থেকে মন্দিরটা খুব ভালো দেখা যায়, আর সেটা ভিডিও করা যাবে, সেজন্য এই পাশে আসছি। বন্ধুরা আমি এখন রয়েছি পশুপতিনাথ মন্দিরের পেছনটায়। জীবনের শেষ যাত্রা এখানে করা হয়, দেখতেই পাচ্ছ শ্মশান, এইদিকে পেছনটায় শ্মশান রয়েছে। বসার খুব সুন্দর জায়গা আছে। এই হলো মন্দিরের চূড়া। এখানে সুন্দর বসার জায়গা আছে, একটা টেস্টেলও আছে। সামনে দেখতে পাচ্ছ পশুপতিনাথ মন্দির। পশুপতিনাথ মন্দিরের পেছনটা একটা মন্দির রয়েছে, অনেকটা বড় এরিয়ায়। দেখা যাক এখানে কি কি রয়েছে। অনেক ছোট ছোট টেম্পল রয়েছে এখানে, চারদিকে শুধু টেম্পল। মূল মন্দিরটা এটা, এটাও একটা ভোলে বাবার মন্দির, বন্ধ রয়েছে এখন। ছোটো ছোটো মন্দিরগুলো বন্ধই রয়েছে, শুধু মূল মন্দিরটি খোলা। তো এই ছিল মন্দিরটা।
কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও। খুব ভালো লাগলো জায়গাটা, তোমরাও কখনো এসো তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। চোখ বন্ধ করে যেতে হয়, এ পাশ থেকে প্রণাম করে চোখ বন্ধ করে হাত সেই গর্তে নিয়ে যেতে হয়। অনেকে একবারে নিতে পারে, অনেকে পারে না, সেটাই হচ্ছে এখানে। তো বন্ধুরা ফাইনালি আমাদের ঘোরা শেষ, আমাদের মন্দির ঘোরা হয়ে গেল। হ্যাঁ, মন্দির ঘোরা শেষ আমাদের, কিছু বাজারও করলাম দেখতে পাচ্ছ। তো মন্দির কেমন লাগলো তোমরা কমেন্ট অবশ্যই জানিও। তো বন্ধুরা আমরা এখন এসেছি খেতে পশুপতিনাথ মন্দিরের সামনে, মেন রোডের পাশে একটা হোটেলে, অন্নপূর্ণা শাকারি হোটেল। তো আমার সাথে এই যে ইন্দু, পুরো নেপালি লুক, পুরো নেপালি লুক। টুপিটা মন্দিরের সামনে থেকে নেওয়া হলো, খুব ভালো লাগছে ইন্দুকে দেখতে। তো ওখানে খাওয়া কি কেমন হয় দেখা যাক, পিছনে তৈরি হচ্ছে খাওয়া, ভেজ খাওয়া। খাওয়া দাওয়া করি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। খাওয়া চলে এসছে, দেখতে পাচ্ছ ভেজ থালি 150 টাকা প্লেট, কমই আছে এখানে। কালকে রাতে খেয়েছিলাম সেখানে 200 টাকা করেছিল, সে তুলনায় এখানে অনেকটাই সস্তা। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের খাওয়া নিশ্চয় হয়ে গেছে, আমি 4:30 বাজে, তো আমরাও খেয়ে নিই। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাচ্ছি রুমে, সেখান থেকে টেস্ট করে আবার আমরা যাবো সন্ধ্যাবেলা থামেলে, সন্ধ্যাবেলা থামেলটা ঘুরে দেখবো। তো খাওয়া দাওয়া ভালোই ছিল, ভেজ খাওয়া, ডাল সবজি, আলু ভাজা, তো সঙ্গে থাকো, সন্ধ্যাটা কেমন কাটে সেটা দেখতে পাবে। এখানে বিভিন্ন রকমের দোকান বসছে পশুপতিনাথ মন্দিরের সামনেই। খাবারের দোকান, জামা কাপড়ের দোকান, রাস্তার ওপারে পশুপতিনাথ মন্দির। তো মন্দির কেমন লাগলো তোমরা কমেন্ট অবশ্যই জানিও, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে বেল নোটিফিকেশন ক্লিক করো এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখতে থাকো ভিডিও এমএস প্লাস, সবাই ভালো থাকো।